মিষ্টি, নামটা শুনলেই যেন বাচ্চা থেকে বুড়ো সবারই মুখে জল এসে যায়। আর এই লুচি এমনই একটা আইটেম যেটা পুজো বলুন, উপোস বলুন, বা কোনো শুভ অনুষ্ঠান বলুন, বা বাড়িতে অতিথি আপ্যায়ন বলুন, যে কোনো কাজেই প্রথমেই মনে পড়ে এই লুচির কথা। আর বাঙালিদের সঙ্গে লুচির যেন একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক। লুচি গরম গরম সঙ্গে লম্বা করে বেগুন ভাজা, আলুর দম, ছোলার ডাল, এটা যেন প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গরম ফুলকো ফুলকো আর নরম লুচিটা বানাই, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি আটা ময়দা মিলিয়ে পারফেক্ট ফুলকো ফুলকো লুচি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 400 গ্রাম আটা, 200 গ্রাম ময়দা, রিফাইন্ড অয়েল, সন্দক লবণ, হাফ চামচ চিনি। ইনগ্রিডিয়েন্ট দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে আমি আজকে কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে বানাতে যাচ্ছি আটা ময়দা মিক্স করে নরম ফুলকো ফুলকো লুচি, টেস্টি লুচি। আর আজকে আমি একাদশী পারপাসে বানাচ্ছি, এই জন্য এখানে সন্দক লবণ ইউজ করছি। আপনারা কিন্তু নর্মাল সল্টই ইউজ করে এটা বানাতে পারেন। এই লুচিটা কিভাবে পারফেক্ট রেশিওতে আটা ময়দা মিক্স করে বানাবো সেটাই শেয়ার করব। ময়দা দিয়ে লুচি তো দেখতে খুবই সুন্দর লাগে, সাদা ধপধপে হয়, কিন্তু আটা ময়দা মিক্সড করে বেশি লালও হবে না, অথচ খেতেও সুস্বাদু হবে ও নরমও হবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি আটা ময়দার প্যাকেটগুলো খুলে আমি যে কৌটোতে রাখি সেই কৌটোতে ঢেলে নিয়েছি। এইবার আমি একটা কাপে আন্দাজ করে 200 গ্রাম করে আমি দু কাপ মানে 400 গ্রাম ময়দা আমি প্রথমে ঢেলে দিলাম। দেখুন, একদম সমান লেভেল করে নিয়েছি, খুব উঁচু করিনি। আমি প্রথমে 2 কাপ ময়দা দিলাম, মানে এখানে 400 গ্রাম ময়দা আছে, আর এই সেম কাপটারই দিয়ে দেব 1 কাপ আটা। এটা গমের আটা, আমি এই রেশিওতেই আমি লুচিটা বানাবো। আর আমি এইভাবেই মাকে দেখেছি লুচি বা পরোটা বানাতে। তো আমি আটা ময়দা দুটোই আমার দিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব যে সন্দক লবণটা নিয়েছি, সেখান থেকে এই ছোট চামচের 1 চামচ সন্দক লবণ। লবণটা আপনারা সন্দক লবণের জায়গায় নর্মাল সল্ট ইউজ করতে বলছি। আমি আজকে যেহেতু একাদশী পারপাসে এটা বানাচ্ছি, তাই জন্য আমি সন্দক লবণটা ইউজ করছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপরে আমি এখানে দিয়ে দেবো যে 1/2 চামচ চিনিটা নিয়েছি, সেই চিনিটা। লুচির মধ্যে একটু চিনি দিলে কিন্তু লুচির স্বাদ খুব ভালো হয়। এইবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এই কাপটার, মানে যে কাপটায় আমি আটা ময়দা নিয়েছি, সেই কাপের 1/4 চামচ আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম, আপনারা কিন্তু ঘিও এখানে দিতে পারেন। এইবার আমি এই তেলটাকে দিয়ে লবণ ও চিনির সঙ্গে আটা ময়দাটাকে ভালো করে মিনিট পাঁচেক সময় ধরে মাখিয়ে নেব, তাতে করে ময়ানটা খুব ভালো করে হবে। আর প্রত্যেকটা আটা ময়দার গায়ে যদি তেলটা ভালো করে মিশে যায়, তাহলে লুচিগুলো যেমন সফট হয় সেরকম লুচিগুলো, প্রত্যেকটা লুচি ফুলবে। তো ময়ানটা দেওয়াটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, আর ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা তখনই বুঝবেন যখন এরকম একটা ডো তৈরি করবেন হাত দিয়ে, দেখবেন একদম টাইট হয়ে রয়েছে আর হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে একদম ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার আমি এই আটা ময়দাটাকে মাখাবো হলো একটু উষ্ণ গরম জলে। দেখুন, একটা সসপ্যানের মধ্যে আমি সামান্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, এটা একদম নর্মাল জলও নয়, আবার বেশি গরম হয়ে গেলে কিন্তু হবে না। উষ্ণ উষ্ণ মানে যাতে আমি হাতে ধরতে পারি সেরকম উষ্ণ গরম জল দিয়ে
আমি এই ডোটাকে মাখিয়ে নেব। তবে একবারে কিন্তু বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে অনেকটা সময় ধরে মাখাবো। মোটামুটি 10-15 মিনিট সময় ধরে আমি মাখাবো। এমনিও আটা, ময়দা বা লুচি রুটি পরোটার ডো মাখানো যত টাইম নিয়ে আর অনেকটা ঠেসে ঠেসে মাখানো যায়, লুচি রুটি পরোটা ততই কিন্তু সফট হয়। দেখুন, 15 মিনিট সময় ধরে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা যেরকম সফট হয়েছে কিন্তু খুব গিলা গিলা না, আবার একদম শক্তও না। তো এটাকে আমার মাখানো অলমোস্ট কমপ্লিট। এইবার আমি এই আটা ময়দা ডোটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু রিফাইন্ড অয়েল। আমি এখানে যে কোনো ছোটোবেলা থেকে মাকে দেখতাম রুটি বলুন পরোটা লুচি যাই মাখাতো ডোটার ভিতরে একটু তেল মাখিয়ে দিতে, আমি সেইভাবে একটু তেল মাখিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে এইবার এই ডোটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য, 10-15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। 10-15 মিনিট বাদে আমি লুচিটা ভাজার জন্য চলে আসি। দেখুন, পুরো 15 মিনিট হয়ে গেছে আটা ময়দাটা ডোটা মাখিয়ে রাখা। এইবার আমি এটা খুলে আটা ময়দাটাকে আমি আবারও একটু হাত দিয়ে মিনিট 2-3 একটু ঠেসে নিয়ে আর একটু মাখিয়ে নেব। তবে এই সময় কিন্তু আমি জল বা তেল কিছুই কিন্তু ইউজ করব না। দেখুন, আবার একটু মাখিয়ে নিয়ে এইবার আমি এই ডোটার থেকে ছোট ছোট লেচির আকারে লেচি কেটে নেব। তবে এইটা লেচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কাটবেন। কে কীরকম সাইজের লুচি খাবেন, ছোট বড়, আমি মোটামুটি এরকম সাইজ করে লুচিগুলো লেচিটা কেটে নিচ্ছি। আমি প্রথমে এখানে 10-12টা মতন আন্দাজে লুচিটা লেচি কেটে নিচ্ছি, বাকি গোলাটা থাকবে যখন আমি ভাজা করব, তখন আমি আবার লেচি কেটে নিয়ে ভাজা করব। তো এবার আমি লেচিগুলোকে হাত দিয়ে গোল করে সমান করে নিচ্ছি। হাত দিয়ে গোল করে সমান করে নিলে লুচিগুলো যেমন তাড়াতাড়ি বেলাও হয়ে যায় আর লুচিগুলো সেরকম গোলও হয়। তো এইভাবে আমি সমস্ত লুচির গোলাগুলোকে হাত দিয়ে গোল করে নিচ্ছি, তারপরে আমি চলে আসব বেলার জন্য। দেখুন, আমার মোটামুটি 12টা মতন লুচির গোলা তৈরি হয়ে গেছে। তো একটা বেলুন চাকি নিয়ে নিলাম। এইবার আমি একটা করে ডো নিয়ে, দেখুন লুচিগুলোকে আমি যে বেলবো, আমার এখানে কোনো তেল, আটা, ময়দার গুঁড়ো কিচ্ছুই কিন্তু লাগছে না। অথচ লুচিটা কিন্তু চাকির মধ্যে আটকেও পড়ছে না বা বেলনে আটকেও যাচ্ছে না। দেখুন, একদম টান দিলে পারফেক্ট গোল একদম লুচিটা বেলা হয়ে যাচ্ছে। আর এই লুচি 5-6টা একসঙ্গে বেলে নিয়ে ভাজলেও কিন্তু লুচি বাসনের মধ্যে আটকে পড়বে না। তো দেখুন, একদম পারফেক্ট মাখা হয়েছে। এইভাবে আমি মোটামুটি 6-7টা লুচি একসঙ্গে বেলে নিয়ে তারপরে আমি ভাজার জন্য চলে যাব। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম লুচিগুলো ভাজবার জন্য। আর কড়াইটাকে প্রথমেই আগে ভালো করে গরম করে নিতে হবে, আমি যে কোনো রান্নার সময় বলি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন তেল, কেন কি লুচি কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। তো তেলটা আমি মোটামুটি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার তেলটা ভালো করে গরম হতে হবে। আর দেখুন, এখানে আমি মোটামুটি 7-8টা লুচি বেলে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে এক এক করে লুচিগুলোকে দিয়ে ভেজে নেব। আর লুচিগুলো দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি কেমন ফুলে উঠবে। এটা হলো পারফেক্ট রেশিওতে লুচিটা মাখা ময়ান দেওয়া, এটাই হলো কারণ। আর এই সময় লুচিগুলো যখন তেলে ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকতে হবে। বেশি হাইতে থাকলে লুচিগুলো ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে আর তখন দেখতে ভালো লাগবে না। এমনি আটার লুচি একটু লালচে হয়, আর আমি একটু লালচে করে ভাজছি, কেন কি একটু লালচে করে ভাজলে লুচি ভাজার অনেকক্ষণ পরেও কিন্তু এরকমই ফোলা থাকবে। তো এইভাবে আমি লুচিগুলোকে ভেজে একটা টিস্যু বেছানো ট্রের মধ্যে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি দেখুন একটা লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম ফুটবলের মতন ফুলে উঠেছে। এইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলোকে দুটো পিঠ সুন্দর একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। আপনারা যদি এতটা লাল করতে না চান তাহলে এর থেকে আর একটু কম লাল করে ভাজবেন। আমি মোটামুটি এরকম একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর দেখুন, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, একটা লুচিও কিন্তু না ফুলে ভাজা হবে না। তো এইভাবে আমি যে যে স্টেপগুলো ফলো করলাম, এইভাবে লুচিগুলোকে ভাজলে কিন্তু কোনো বেলারও ঝামেলা থাকবে না
আর যে কেউই বেলতে পারবে। আর লুচিগুলো প্রত্যেকটা এরকম ফুটবলের মতন ফুলবে। তো দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই তৈরি হয়ে গেল একদম নরম টেস্টি ফুলকো ফুলকো লুচি, তাও আবার আটা ময়দা কম্বাইন করে। শুধু ময়দার লুচি অনেকে হয়তো খেতে চান না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব কাজে আসবে। এইভাবে বাকি লুচিগুলোকেও আমি ভেজে গরম গরম পরিবেশন করে দেব। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।